সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে আমরা এই ক্লাসটি আলোচনা করব। তাহলে চলো আমরা নবম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত দেখে নেই। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 6। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আজকে আমরা আলোচনা করব, তোমরা সবাই পাঠ্য বই সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। দেখো বোর্ডে আমাদের অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমাদের দেখো সপ্তম অধ্যায় পাঠ ছয়ে দেখো যে ধর্মচরণ, মূল্যবোধ ও নৈতিকতা গঠনে মহাভারতের শিক্ষা। আমরা এখানে ধর্মাচরণ, মূল্যবোধ ও নৈতিকতা গঠনে মহাভারতের যে শিক্ষা, সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে দেখো, সবাই লক্ষ্য করো, মহাভারত অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেন। মূল মহাভারত সংস্কৃত ভাষায় রচিত। তোমরা এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে মহাভারত কোন ভাষায় রচিত মূল। দেখো তাহলে তোমরা অবশ্যই বইয়ে পাবা এখানে মূল মহাভারত সংস্কৃত ভাষায় রচিত। আর দেখো কাশীরাম দাস বাংলায় মহাভারত রচনা করেন। এই যে এইখানেও একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে বাংলায় মহাভারত রচনা করেন কে। তাহলে আমরা দেখলাম যে কাশীরাম দাস বাংলায় মহাভারত রচনা করেন। মহাভারতের বিষয়বস্তু কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের কাহিনী। কুরুক্ষেত্রে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ যুদ্ধে প্রমাণ হয়েছে যথাধর্ম তথা জয়। তাহলে দেখো আমরা এই যে কুরুক্ষেত্রে যে সংঘটিত হয়েছিল যুদ্ধটি, এই যুদ্ধে প্রমাণ হয়েছিল যে যথাধর্ম তথা জয়। কৌরব ও পাণ্ডবদের যুদ্ধকে উপজীব্য করে রচিত হলেও এ গ্রন্থে সংযোজিত হয়েছে নানান আখ্যান ও উপাখ্যান। এ সমস্ত আখ্যান উপাখ্যানে বর্ণিত হয়েছে ধর্মের কথা। তাহলে দেখো আমরা এই ধর্মের কথাই যে এখানে আমরা মহাভারতের যে প্রাচীন ধর্মগ্রন্থ, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তাহলে চলো আমরা দেখি এরপর। তাহলে দেখো তোমরা সবাই পাঠ্য বই সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধার্মিকের কথা, ধার্মিকগণের সাময়িক দুঃখ কষ্টের পর পরিণামে তাদের সার্বিক মঙ্গলের কথা। আরও আছে অধর্মের কথা, অধার্মিকের কথা এবং পরিণামে তাদের পরাজয় ও ধ্বংস নিয়ে যে তোমার এখানে দেখো ধ্বংস হয়ে যাওয়ার কথা। মহাভারতে এরকম বহু কাহিনী উপকাহিনী রয়েছে। এ সমস্ত কাহিনী উপকাহিনী মানুষকে ধর্মের পথে পরিচালিত করে, মানুষকে অধর্ম ও অন্যায় পথে পরিহার করতে শিক্ষা দেয়। তারপর দেখো মানুষের মনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ জাগ্রত করে, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এজন্য সকলেরই ধর্মগ্রন্থ পাঠ করে শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলায় একটি প্রবাদ আছে, যা নেই ভারতে ভারতে তা নেই ভারতে। অর্থাৎ ভারতবর্ষে এমন কোনো ঘটনা নেই যা মহাভারতে বিবৃত হয়নি। মহাভারতে কুরু পাণ্ডবদের দ্বন্দ্ব সংঘাতের মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দম্ভ, রাজনীতির কূটকৌশলের আশ্রয়ে যেন তেন প্রকারে প্রতিপক্ষের ক্ষতি সাধন করা এবং ন্যায়, ধর্ম ও সত্যকে পরিহার করে অন্যকে তার ন্যায় প্রাপ্তি থেকে বঞ্চিত করা। তাই আমরা দেখি মহাভারতে দুর্যোধনের সকল চক্রান্ত ব্যর্থ করে ধর্মের জয় হয়েছে, সত্য প্রতিষ্ঠা পেয়েছে। কুরুবংশ ধ্বংস হয়েছে, পাণ্ডবগণ তাদের হতরাজ্য উদ্ধার করে পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রমাণ হয়েছে যারা ধার্মিক ও ন্যায়ের পথে থাকে ভগবান তাদের সাহায্য করেন। আর যারা অধর্ম ও অন্যায়ভাবে অপরের বস্তু কেড়ে নিতে চায় ভগবান তাদের ক্ষমা করেন না।
সাময়িকভাবে তাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতার দম্ভ দেখা দিল, পরিণামে তাদের পতন অনিবার্য। মহাভারতে যে সমস্ত আখ্যান উপাখ্যান সন্নিবেশিত হয়েছে তাতে হিংসার বিষময় ফল আর অহিংসার যে শুভ ফল প্রাপ্তি তার প্রতিফলন ঘটেছে। মহাভারত পাঠ করে আমরা রাজনীতি, সমাজনীতি, ধর্মতত্ত্ব, মানবিক মূল্যবোধ, নৈতিকতা গঠনে উদ্যত হই। মহারাজ পরীক্ষিতের পুত্র জনমেজয়কে তার পূর্বপুরুষের বৃত্তান্ত বলতে গিয়ে মহামতি ব্যাসদেব এই মহাভারত রচনা করেন। প্রসঙ্গক্রমে এসেছে নানা কাহিনী উপকাহিনী। এ সকল কাহিনীর দ্বারা তৎকালীন সমাজ, রাষ্ট্র, মানুষ, মানবিকতা সকলই বর্ণনা করা হয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে রাজার কর্তব্য, প্রজা পালন, অতিথি সেবা, ক্ষমতার চেয়ে ভক্তির উৎকর্ষতার প্রমাণ। বারবার প্রমাণ হয়েছে রাখে হরি মারে কে, অর্থাৎ হরি যাকে রক্ষা করেন কেউ তাকে ধ্বংস করতে পারে না। তাই মহাভারত পাঠে আমরা ধর্মাচরণে উদ্যত হই, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা লাভ করি, জনসেবায় নিজেকে নিয়োজিত করাই প্রয়াস পাই। সুতরাং আমাদের উচিত মহাভারত অধ্যয়ন করা এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা বুঝতে পারলে যে আসলে মহাভারতের মূল্যবোধ নৈতিকতা গঠনে কতটুকু তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা অবশ্যই বেশি বেশি পড়াশোনা করব, মহাভারত পড়ব এবং ধর্ম সম্বন্ধে অবশ্যই আমরা জানতে পারবো, বুঝতে পারবো, আর তোমরা অবশ্যই বেশি বেশি অনুশীলন করবে। জানো যে তোমরা এই বার্ষিকের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা আজকে বাড়ির কাজগুলো দেখে নেই। যে বাড়ির কাজ হচ্ছে, দেখো বাড়ির কাজ তোমাদের মূল্যবোধ ও নৈতিকতা গঠনে শিক্ষার গুরুত্ব আলোচনা করো। মূল্যবোধ ও নৈতিকতা গঠনে শিক্ষার গুরুত্ব অবশ্যই তোমার বুঝতে হবে, জানতে হবে। আর আমরা আজকে পড়লাম যে মহাভারত যে অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ, এখান থেকে মূল্যবোধ ও নৈতিকতা গঠনের শিক্ষার গুরুত্ব তুমি অবশ্যই বাড়ির কাজ করে প্রতি রবিবার জমা দিবে। তোমরা জানো যে প্রতি রবিবার আমাদের স্বসভবনে বাড়ির কাজ জমা দিতে হয়। অবশ্যই বাড়ির কাজ জমা দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।